মুসলমানের ঘরে জন্ম হয়েছে এই নারী আবার কপালে টিপ দেয় ব্যসা নারী কপালে টিপ দিতে পারে নারী কপালে টিপ দিতে পারে মুসলমান নারীদের জন্য কপালে টিপ দেওয়া হারাম তারা জানে না উৎপত্তি থেকে কোথায় হয়েছে তারা জানে না নমরুদ যখন ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করবে কিভাবে নিক্ষেপ করবে মিনজানিক এক প্রকার নিক্ষেপ যন্ত্র এই নিক্ষেপ যন্ত্রের মধ্যেই ইব্রাহিমকে তুলে নিক্ষেপ করবে ওমা এটা নড়াইতেই পারে না মিস্টার ইবলিশ আসছে কিরে নবরুত কি রইছে আরে বেটা হাজার হাজার মানুষ ইব্রাহিমকে নিক্ষেপ করতে পারতেছি না বলতেছি ইব্রাহিমকে নিক্ষেপ কর বা তোমরা হাজার হাজার মানুষ আর লক্ষ লক্ষ ফেরেশ তারা আল্লাহর ফেরেশ তারা এইভাবে ধরে রাখছে তোমরা হাজার হাজার মানুষ আর লক্ষ লক্ষ ফেরেশ তারা কি করছে এই নিক্ষেপ যন্ত্র ধরে রেখেছে এটা সামনে অগ্রসর হবে না এলাকার সুন্দরী সুন্দরী নারীদেরকে আনো এনে উলঙ্গ করে পুরুষদেরকে দিয়ে জিনা বেবিচারে লিপ্ত করে দাও জিনা ব্যাবিচারের পরে সন্তান হয়ে গেছে যারু সন্তান রাষ্ট্রীয় ভাবে চিন্তা ভাবনায় পড়ে গেছে নমরুদ সহ গোটা রাষ্ট্রের সবাই চিন্তা ভাবনায় পড়ে গেছে আরে এই নারী এখন চিহ্নিত করব কিভাবে যেহেতু তাদের যার সন্তান হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছে যারা ব্যবসা যারা এই আকাম কুকামে লিপ্ত হয়েছে ওই সকল নারীদের কপালে টিপ লাগিয়ে দাও যেন আমরা চিহ্নিত করতে পারি বর্তমানে যে সকল নারীরা কপালে টিপ পরে এই নারী আর ওই ব্যবসা নারীর মধ্যে কোনো পার্থক্য নাই বর্তমানে নারীদের চলাফেরা দেখিয়া আমার আগের দিনের পরার কথা মনে হয় আগের পরা ছিল আলিফ খালি বাই নিচে এক নক্তা তাই উপরে দুই নক্তা আর এখন এর পরা হইল ফ্যাট খালি ফিট খালি কপাল এক নক্তা মানে এমন কাপড় পরিধান করে পেটে যে কয়টা বাস পরে এই বাস পর্যন্ত দুষ্ট শিলের দৃষ্টি পর্যন্ত পৌঁছে দেয় আর আশ্চর্য হবেন মুসলমানের ঘরে জন্ম হয়েছে এই নারীও আবার কপালে টিপ দেয় বেশা নারী কপালে টিপ দিতে পারে পতিতা লয়ের নারী কপালে টিপ দিতে পারে মুসলমান নারীদের জন্য কপালে টিপ দেওয়া হারাম তারা জানে না এর উৎপত্তি কোথায় থেকে হয়েছে তারা জানে না নমরুদ যখন ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করবে কিভাবে নিক্ষেপ করবে মিনজানিক এক প্রকার নিক্ষেপ যন্ত্র এই নিক্ষেপ যন্ত্রের মধ্যে ইব্রাহিমকে তুলে নিক্ষেপ করবে ওমা এটা নড়াইতেই পারে না মিস্টার ইবলিশ আসছে কিরে নবরুদ কিশোর হয়েছে কারে বেটা হাজার হাজার মানুষ ইব্রাহিমকে নিক্ষেপ করতে পারতেছিনা না বলতেছে ইব্রাহিমকে নিক্ষেপ করবা কেমনি তোমরা হাজার হাজার মানুষ আর লক্ষ লক্ষ ফেরেস্তারা আল্লাহর ফেরেস্তার এইভাবে ধরে রাখছে তোমরা হাজার হাজার মানুষ আর লক্ষ লক্ষ ফেরেস্তারা কি করছে এই নিক্ষেপ যন্ত্র ধরে রেখেছে এটা সামনে অগ্রসর হবে না তাহলে কিভাবে সমাধান কিভাবে বলতেছে এলাকার সুন্দরী সুন্দরী নারীদেরকে আনো এনে উলঙ্গ করে পুরুষদেরকে দিয়ে জিনা বেবিচারে লিপ্ত করে দাও ফেরেস্তারা চলে যাবে তারপরে নিক্ষেপ করতে পারবা অসংখ্য সুন্দরী সুন্দরী নারী এনেছিল সরাসরি জিনা বেবিচারে লিপ্ত হয়েছিল তারপরে ফেরেশ তারা চলে গেছে এরপর ইব্রাহিম আলি সালকে নিক্ষেপ করতে পারছে এখন জিনা বেবিচারের পরে সন্তান হয়ে গেছে যারো সন্তান রাষ্ট্রীয়ভাবে চিন্তাভাবনায় পরে গেছে সহ গোটা রাষ্ট্রের সবাই চিন্তাভাবনায় পড়ে গেছে আর এই নারী এখন চিহ্নিত করবো কিভাবে রাষ্ট্রীয়ভাবে এই ব্যবসা নারী যেহেতু তাদের জান সন্তান হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছে যারা ব্যবসা যারা এই আকাম কুকামে লিপ্ত হয়েছে ওই সকল নারীদের কপালে টিপ লাগিয়ে দাও যেন আমরা চিহ্নিত করতে পারি বর্তমানে যে সকল নারীরা কপালে টিপ পরে এই নারী আর ওই ব্যবসা নারীর মধ্যে কোনো পার্থক্য নাই